15 দেশের সামরিক জোটে নেতাদের সঙ্গে বৈঠকের পর সুর নরম করেছে নাইজারের জান্তা সরকার। পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোয়াস দেশটিতে চলমান সংকটের সমাধানে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিলে পাল্টে যায় প্রেক্ষাপট। গত জুলাইয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে জান্তা সরকার। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য 3 বছরের সময় চেয়েছে দেশটির জান্তা সরকার। পশ্চিম আফ্রিকার 15 দেশের জোট ইকোওয়াসের নেতাদের সঙ্গে বৈঠকের পর 19 আগস্ট এমন তথ্য দেন জান্তা প্রধান জেনারেল আব্দুর রহমান চিয়ানি। তবে কিভাবে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি জেনারেল চিয়ানি। নাইজারের রাষ্ট্রীয় টিভিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জান্তা সরকারের এই পদক্ষেপের নীতিমালা সংলাপের মাধ্যমে আগামী 30 দিনের মধ্যে নির্ধারণ করা হবে, আর সংলাপের আয়োজন করবে ক্ষমতাসীন সামরিক কাউন্সিল। সামরিক কাউন্সিল বা নাইজারের জনগণ যুদ্ধ চান না, তারা সংলাপের পন্থা উন্মুক্ত রাখার পক্ষপাতী বলেও জানিয়েছেন জেনারেল চিয়ানি। গত 26 জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরদিন সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দী করে রেখেছে সামরিক সরকার। এদিকে অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো। সেনা অভ্যুত্থানের পর দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইকোয়াস জোট। ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে রেখেছে ইকোয়াসের নেতারা। ইকোয়াসে সামরিক হস্তক্ষেপের বিষয়েও কথা বলেন জেনারেল চিয়ানি। তিনি বলেন, তাদের উপর হামলা হলে এর প্রতিক্রিয়া সহজ কিছু হবে না। এই সময় নাইজারের উপর অবৈধ ও অমানবিক নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানান তিনি। এর আগে 19 আগস্ট নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনারেল আব্দুল সালামি আবু বকরের নেতৃত্বে ইকোয়াসের একটি প্রতিনিধি দল নাইজারে যান। সামরিক সরকারে নিযুক্ত প্রধানমন্ত্রী ও জেনারেল চিয়ানির সঙ্গে দেখা করার পর পৃথকভাবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গে দেখা করেন তারা। 1960 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নাইজার। স্বাধীনতার পর বেশ কয়েকটি অভ্যুত্থানের কারণে রাজনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করে। 2021 সালে প্রেসিডেন্ট হন বাজুম। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। 1960 সালে স্বাধীন হওয়ার পর নাইজারের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।